পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমগ্র জেলা জুড়ে চলছে বিক্ষোভ কর্মসূচি। তৃণমূল মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি করার ডাক দিয়েছিল, সেই মতোই হুগলি জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি করছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এদিন ধনিয়াখালি, তারকেশ্বরী সহ জেলার বিভিন্ন প্রান্তে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আসুন দেখে নেওয়া যাক এই বিক্ষোভ কর্মসূচির কিছু দৃশ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। রান্না করছেন 180 থেকে 200 টাকায় কিনতে হচ্ছে। এই জায়গাটা চিন্তা করবার জন্য আমরা আজকে সারা বাংলায় এই বিক্ষোভ অবস্থানে করছি। আমাদের দাবি অবিলম্বে এই ডিজেল, পেট্রোল, কেরোসিন, তার সাথে সাথে গ্যাস এর দাম কমাতে হবে। আজকে কৃষকদের উপর চরম অত্যাচার করছে। আজকে দিল্লির সীমান্তে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, কর্ণাটক, আরো অন্যান্য রাজ্যের কৃষকরা দীর্ঘদিন অবস্থান করছে। এমন একটা কৃষি বিল নিয়ে এসেছে, কৃষক তার নিজের জমিতে পরাধীন হয়ে যাচ্ছে। কর্পোরেট সংস্থা তারা কৃষি জমি নিয়ে চাষ করবে। আজকে বিজেপির নেতাদেরকে বলছি, চাষি যে চাষ করেছিল আলু চাষ, আজকে সেই জায়গায় তাদের যে বিক্রয় মূল্য সেটা আজকে তলানিতে এসেছে। কৃষি তোমাদের হাতে, কেন্দ্রীয় সরকারের হাতে। কৃষি বিল তারা পাশ করিয়েছে। আমরা বলেছিলাম কৃষকের স্বার্থ শেষ হয়ে যাবে, আজকে সেটাই হচ্ছে। তোমরা বাংলার বুকে যারা বিজেপি করছো, আমাদের সাথে এক জায়গায় এসে প্রতিবাদ করো। যেই কৃষি বিল প্রত্যাহার করতে হবে, কৃষকের উৎপাদিত ফসল, যে কোনো ফসল, তার উৎপাদন খরচের দেড় গুণ তার মূল্য ধারণ করতে হবে, নালে কৃষক পারবে না। আজকে ভারতবর্ষের 100 জন মানুষের 70 জন হচ্ছে কৃষিজীবী। আজকে এই প্যান্ডামিক সিচুয়েশনে, করোনা ভাইরাসের প্রকোপে সমস্ত কলকারখানা যেখানে বন্ধ, তাদের উৎপাদন এবং বিক্রয় বন্ধ, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েরা তাদের কর্মসংস্থান হারিয়ে ফেলেছে, একমাত্র কৃষি আজকে এই অর্থনীতিটাকে কিছুটা ধরে রেখেছে। আর তোমাদের ওই সাম্প্রদায়িক জনবিরোধী সরকার একটা ন্যক্কারজনক পরিস্থিতির মধ্যে।